দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি পড়ব সে বিষয়টি হলো বংশগতি আণবিক ভিত্তি চ্যাপ্টারেরই একটা অংশ রয়েছে সেন্ট্রাল ডগমা, অর্থাৎ কেন্দ্রীয় নীতি। কেন্দ্রীয় নীতি কিসের কেন্দ্রীয় নীতি? কি করে আমাদের ডিএনএ থেকে জিনগত বস্তুর ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, অর্থাৎ জিনগত বস্তুর বহিঃপ্রকাশ হতে গেলে যে প্রোটিনের দরকার তা কীভাবে তৈরি হয়, এবং এই সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় নীতির ধারণা দিয়েছিলেন ক্রিক ডিএনএ গঠন গণনা করার পরেই তার এই কেন্দ্রীয় নীতির ধারণা প্রবর্তন করেছিলেন। এবং এই কেন্দ্রীয় নীতিতে আমাদের ডিএনএ থেকে ডিএনএ নিজেকে নিজে কীভাবে তৈরি করে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার ঘটনা, যাকে আমরা বলবো রেপ্লিকেশন, যেটা তোমরা সবাই জানো কোষ বিভাজনের ইন্টারফেস দশার এস উপদশায় সম্পন্ন হয়। কারণ যতক্ষণ না একটি কোষ তার জিনগত বস্তুর পরিমাণ দ্বিগুণ করতে পারবে তার নিউক্লিয়াসের বিভাজন হবে না, নিউক্লিয়াসের বিভাজন না হলে সাইটোপ্লাজমের বিভাজন হবে না, অর্থাৎ কোষটিই বিভাজিত হতে পারবে না। তাই সেন্ট্রাল ডগমার প্রথম ধাপই হলো ডিএনএ রেপ্লিকেশন। এবং ডিএনএ রেপ্লিকেশন ছাড়াও ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, যে আরএনএ তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় ট্রান্সলেশন। তার মানে সেন্ট্রাল ডগমা কেন্দ্রীয় নীতির মূল বক্তব্য কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার ঘটনা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার ঘটনা ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার ঘটনা ট্রান্সলেশন। এখানে একটা কথা উল্লেখ করতে পারি, অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যে আরএনএ তৈরি হয় সেই আরএনএ থেকেও পুনরায় আবার ডিএনএ তৈরি হতে পারে, যেটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে, সেটাও এই কেন্দ্রীয় নীতির মধ্যে পড়ে। তাহলে প্রোটিন তৈরি হতে গেলে যে মূল নীতি তা হলো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। আর তার আগে একটি কোষ বিভাজিত হতে গেলে তার জিনগত বস্তুর পরিমাণ দ্বিগুণ করতে গেলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার ঘটনা রেপ্লিকেশন। আজকে আমাদের আলোচনার বিষয় এই রেপ্লিকেশন দিয়েই শুরু হবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন যখন বলছি আমরা, তাহলে রেপ্লিকেশন মানে হচ্ছে পুরনো ডিএনএ থেকে আমাকে নতুন ডিএনএ তৈরি করতে হবে। তাহলে পুরনো ডিএনএ থেকে নতুন ডিএনএ কীভাবে তৈরি হতে পারে? ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পুরনো ডিএনএ, তাহলে এই ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে। তাহলে কীভাবে হতে পারে? হতে পারে এইভাবে, দেখা যাক একটা যে এটা পুরনো ডিএনএ থাকলো যেমন তেমনই ছিল, আর তাকে দেখে একটা সম্পূর্ণ নতুন ডিএনএ তৈরি হয়ে যাবে। এটা হতে পারে যে এটা পুরনো যেমন ছিল তেমন থাকলো, এটা পুরোপুরি নতুন তৈরি হলো। এই ঘটনাটিকে বলা হচ্ছে কনজারভেটিভ মডেল। কনজারভেটিভ মানে পুরোপুরি সংরক্ষিত হচ্ছে, সংরক্ষণশীল মতবাদ। কারণ এখানে পুরোনোটা পুরোনো ডিএনএ যেমন ছিল হুবহু তেমন রয়েছে, সংরক্ষিত হয়েছে, আর এই ডিএনএ তো নতুনভাবে তৈরি হয়েছে। আর একটা মতবাদ বলছে যে না, পুরোনো ডিএনএটার দুটো তন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং তাকে দেখে নতুন ডিএনএ তন্তুর সংশ্লেষ ঘটল, এই কথা বলছে। তারপরে এক্ষেত্রে প্রতিটা ডিএনএ দেখো অর্ধেকটি তন্তু সংরক্ষিত হয়েছে আগের থেকে, আর অর্ধেকটি তন্তু নতুনভাবে তৈরি হয়েছে। তাহলে অর্ধেকটি এই তন্তুর অর্ধেকটা সংরক্ষণ হয়েছে, অর্ধেকটা হয়নি, তাই এটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল। তাহলে এটাকে বললাম কনজারভেটিভ মডেল, এটাকে বললাম সেমি কনজারভেটিভ মডেল। আরও একটি মডেল আছে, সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে না, পুরনো ডিএনএ যেমন তেমনই হবে তৈরি, কিন্তু ব্যাপারটা কীরকম, যেখানে দুটো তন্তু এটা ছিল পুরোনো অংশ টুকরো টুকরো আকারে তৈরি হলো, আর এর সাথে সাথে কিছু নতুন অংশ আবার এখানে অ্যাড হয়ে গেল। তার মানে এখানে বলতে চেয়েলাম যে ব্যাপারটি সেটা কি, এখানে বলতে চাওয়া হলো যে এই মডেলটিকে বলছে ডিসপার্সিভ মডেল। এক্ষেত্রে পুরনো ডিএনএ নতুন ডিএনএ একটা মিলেমিশে তৈরি হয়েছে, দুটা মিক্সচার হয়ে গেছে। দেখো এখানে পুরনো নতুন করে আলাদা কিছু নেই, এখানে কি পুরোটাই টুকরো টুকরো হয়ে গেছে, কি প্রত্যেকটা ডিএনএর কিছু অংশ পুরনো কিছু অংশ নতুন মিলেমিশে একটা তৈরি হয়েছে, এই মডেলটিকে বলা হচ্ছে ডিসপার্সিভ মডেল। ডিসপার্সিভ মডেল কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের ডিএনএ রেপ্লিকেশনটি কোনটা হয়, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ না ডিসপার্সিভ, সেটা আমাদের দেখতে হবে। এবং এই বিষয়ে, এই বিষয়টি বাস্তবিক পক্ষে কোনভাবে সম্ভব হয় সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, বিজ্ঞানী মেসেনসেল এবং স্টলের একটা পরীক্ষা সম্পর্কে আলোচনা করতে হবে। কারণ মেসেনসেল এবং স্টল পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন বাস্তবিক পক্ষে ডিএনএ রেপ্লিকেশন এই তিনটে মডেলের মধ্যে কোনটাতে ঘটে, তা সেটা আমরা আলোচনা করি। মেসেনসেল স্টলের পরীক্ষা, আর মেসেনসেল স্টলের যে পরীক্ষা, সেই পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানী মেসেনসেল এবং স্টল কী করেছিলেন, ইকোলাইকে মডেল অর্গানিজম হিসেবে বেছে নিয়েছিলেন।
ইকোলাই ব্যাকটেরিয়াকে কালচার করতে শুরু করলেন কোথায়? ইকোলাই ব্যাকটেরিয়াকে কালচার করতে শুরু করলেন N15 মিডিয়ামে, একটা N15 মিডিয়াম নিলেন, অর্থাৎ যেক্ষেত্রে নাইট্রোজেন সোর্সটা N15 রয়েছে, এখানে কালচার করতে শুরু করলেন ইকোলাইকে কালচার করলো। তাহলে ইকোলাইকে কালচার করলে কয়েক প্রজন্ম পরে এই কালচার মিডিয়ামে যত ইকোলাই থাকবে, তার জিনগত বস্তুর মধ্যে যে নাইট্রোজেন বেসটি ব্যবহৃত হবে বা ডিএনএতে যে নাইট্রোজেন বেসটি ব্যবহৃত হবে সবই N15। সাধারণ অবস্থায় নাইট্রোজেন বেসগুলোতে যে নাইট্রোজেন থাকে সেটা N14, কিন্তু তেজস্ক্রিয় N15 মিডিয়ামে রেখে কালচার করলে কয়েক প্রজন্ম পরে আমাদের ইকোলাইয়ের মধ্যে যে প্রজন্ম, মানে 3-4-5 জেনারেশন পরে যে ইকোলাইগুলো জন্মাবে তাদের সব ডিএনএ পরিমাণ N15 হবে। তাহলে এবার সেন্ট্রিফিউজ করবো আমরা, অর্থাৎ ইকোলাই থেকে জিনগত বস্তু পৃথক করব, করে সিজিয়াম ক্লোরাইডের সঙ্গে মিশিয়ে, 6 মোলার সিজিয়াম ক্লোরাইডের সঙ্গে মিশিয়ে আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করলে যদি এটা একটা সিজিয়াম ক্লোরাইডের ঘনত্বের ক্রম হয়, বড় করে দিই, ধরুন এটা হচ্ছে একটা সিজিয়াম ক্লোরাইডের ঘনত্বের ক্রম, এই সিজিয়াম ক্লোরাইডের ঘনত্বের ক্রমের মধ্যে যদি আমরা সিজিয়াম ক্লোরাইডকে মিশিয়ে এখান থেকে সেন্ট্রিফিউজের মাধ্যমে সংগৃহীত ডিএনএকে মিশিয়ে একসাথে সেন্ট্রিফিউজ করি, তাহলে সিজিয়াম ক্লোরাইড অধঃক্ষিপ্ত হবে এবং দেখা যাবে যে এই যে ডিএনএটি ভারী প্রকৃতির হচ্ছে, কারণ এই ইকোলাইয়ের মধ্যে যে ডিএনএটি রয়েছে সেটি হচ্ছে ইকোলাইয়ের প্রতিটি ডিএনএতে যে ডিএনএটা রয়েছে তাদের প্রকৃতি হচ্ছে দুটোতেই যে নাইট পলিনিউক্লিওটাইড যে নাইট্রোজেন বেস ব্যবহৃত সেগুলো N15। তাহলে এটা ভারী প্রকৃতির হওয়ায় এই সিজিয়াম ক্লোরাইডের মধ্যে একে ফেললে দেখা গেল এই মোটামুটি এখানে ধরে নিচ্ছি যে এখানে এটা অধঃক্ষিপ্ত হলো বা ব্যান্ড তৈরি করলো, ভারী ব্যান্ড এটাকে, এবং এই ব্যান্ডটাকে আমি বলতে পারি N15 ব্যান্ড, কারণ ইকোলাইয়ের মধ্যে এক্ষেত্রে নাইট্রোজেন সোর্স সব N15। এবার কী করলাম, এই ইকোলাইকে আমরা নিয়ে চলে আসলাম দ্বিতীয় পরীক্ষা করার জন্য একটা মিডিয়ামে, এক্ষেত্রে মিডিয়ামটা আমি N14 মিডিয়াম নিলাম। N14 মিডিয়াম নিয়ে এই ইকোলাইকে N14 মিডিয়ামের মধ্যে রাখলাম। তাহলে ইকোলাইকে রাখলে এই ইকোলাই এখানে ফার্স্ট জেনারেশন কমপ্লিট করবে, প্রথম প্রজন্ম এখানে সম্পন্ন করবে। প্রথম প্রজন্ম সম্পন্ন করলে এই ইকোলাইয়ের জিনগত বস্তুকে আমরা সংগ্রহ করব, মানে এই প্রথম প্রজন্ম ইকোলাই জিনগত বস্তু, তাকে সিজিএম প্লটের মধ্যে নিয়ে আমরা যদি এখানটায় সিজিএম প্লটের গ্রেডিয়েন্টের মধ্যে ফেলে দিই, 1-2-3-4-5 গ্রেডিয়েন্ট বানালাম এবং এর মধ্যে যদি আমরা ফেলে দিই, তাহলে দেখব আগে সিজিএম প্লটের মধ্যে যেখানে একটা ব্যান্ড তৈরি হয়েছিল এখানে কিন্তু সেরকম কোনো ব্যান্ড তৈরি হয়নি, এর চেয়ে উপরের দিকে একটা ব্যান্ড তৈরি হয়েছে। তার মানে এটুকু বুঝতে পারলাম আগে যে ডিএনএটা যেখানে ব্যান্ড তৈরি হয়েছিল তার চেয়ে এখন যে ডিএনএটা পাওয়া গেছে সেটা একটু হলেও হালকা হয়েছে, ভালো কথা। এর পরবর্তীতে কী করা হলো, এর পরবর্তীতে এই ফার্স্ট জেনারেশন ইকোলাইকে আমরা আবার কালচার মিডিয়াম নিলাম, এবারও কালচার মিডিয়ামটা আমরা N14 মিডিয়াম রেখেছি, N14 মিডিয়ামে রেখেছি এবং এখানে ওই ফার্স্ট জেনারেশন যেটা এসেছিল তারা সেকেন্ড জেনারেশন প্রজন্ম তৈরি করলো। তাই এরা যখন সেকেন্ড জেনারেশন প্রজন্ম তৈরি করলো, তার মানে এখানেও আমি একই রকমভাবে সিজিয়াম ক্লোরাইডের সঙ্গে মিশিয়ে সেন্ট্রিফিউজ করতে পারি, তাহলে এখানকার ডিএনএ সম্পর্কে আমি একটা ধারণা পাবো এবং সেই ডিএনএগুলো যখন সিজিয়াম ক্লোরাইডের মধ্যে ফেলে দিলাম, দেখলাম এখানে যে ব্যান্ড পাওয়া যাচ্ছে, আগে ঠিক ফার্স্ট জেনারেশনের যে ব্যান্ড পেয়েছিলাম সেইখানে একটা ব্যান্ড পেয়েছি এবং তার চেয়ে ওপরে একটু ব্যান্ড পেয়েছি। তাহলে এর থেকে কী বলা যেতে পারে, আগে যেখানে ব্যান্ড পেয়েছি তার থেকে ওপরে পেয়েছি, মানে এবার দু রকমের ডিএনএ পেয়েছি, একটা ব্যান্ড আগের সাথে ম্যাচ করে গেছে আর একটা ওপরে পেয়েছি, মানে একটা নতুন রকমের ডিএনএ পেয়েছি। তাহলে এইটা ছিল আমাদের পরীক্ষা, কিন্তু এখান থেকে কীভাবে সিদ্ধান্তে আসবেন ওনারা যে ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হবে? তাহলে আমরা তো বলছিলাম ডিএনএ রেপ্লিকেশন 3 ধরনের মডেল বলা হয়েছিল, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ বা ডিসপার্সিভ। এবার দেখে নিই, যদি ডিএনএ রেপ্লিকেশন কনজারভেটিভ মডেলে হয়, কনজারভেটিভ মডেল মানে যদি এখান থেকে হতো তাহলে এখান থেকে হলে এই পুরোনোটা যেমন ছিল তেমন হুবহু তৈরি হতো আর তাকে দেখে একটা নতুন ডিএনএ তৈরি হতো, তাহলে তাকে দেখে একটা নতুন ডিএনএ যদি তৈরি হতো
তাহলে কি হতো, তাকে দেখে নতুন ডিএনএ তৈরি হলে সেটা এরকম হতো। তাহলে এই ডিএনএটা এখন যে কনজারভেটিভ মডেলের কথা বলা হচ্ছে, কনজারভেটিভ মডেল মানে এটা যদি হতো তার মানে এই রকম হতো, যে একটা ছিল আমাদের N15, আর এখন যেটা তৈরি হতো এখানটায় ফার্স্ট জেনারেশন, তাহলে এখানে মিডিয়াম দিয়েছি N14, তাহলে এটা হতো N14। কিন্তু বাস্তবে তাহলে দু রকমের ডিএনএ, N15 15, N14 14, দু রকমের ডিএনএ পেতাম। তাকে এখানে তো দু রকম ব্যান্ড পাইনি, দু রকম ডিএনএ মানে দু রকম ব্যান্ড হতো, কিন্তু এখানে তো একরকম ব্যান্ড পেয়েছি। তাই কনজারভেটিভ মডেল হতে পারে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডিসপার্সিভ মডেল হতে পারে কিনা। ডিসপার্সিভ মডেল দেখো হতে গেলে বলা হয়েছিল কি হবে, যে কিছুটা পুরনো ডিএনএ কিছুটা নতুন ডিএনএ, তাহলে এটা ধরে নিচ্ছে আমাদের পুরনো টুকরো টুকরো ডিএনএ ছিল, এটা হচ্ছে আমাদের নতুন ডিএনএ অংশ। তাহলে এখানটায় দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে যে ডিএনএটা হচ্ছে সেটার মধ্যে এটা পুরো 15 ছিল, এটার মধ্যে 14 15 20 আছে, তাহলে একটু হালকা হবে, এবং দুটো একই রকমের মিলেমিশে যাওয়া ডিএনএ, এখানে একটাই ব্যান্ড তৈরি করেছে, মানে একরকম ডিএনএ তৈরি হচ্ছে, হলেও হতে পারে ডিসপার্সিভ মডেল। কিন্তু পরবর্তী প্রজন্মে যখন আমি আবার এখান থেকে অপত্য তৈরি করব, তাহলে এখান থেকে যখন অপত্য তৈরি হবে, তাহলে এখান থেকে অপত্য তৈরি হলে যে ডিএনএটা হবে সেই ডিএনএটা কেমন হতে পারে, সেই ডিএনএটা এরকম মিলেমিশে তৈরি হওয়া ডিএনএ হবে। এই একটা থেকে দুটো হবে, তারপরে পড়লাম না, এখান থেকে আবার দুটো হবে, কিন্তু মিলেমিশে যা ডিএনএ হবে তার উপর দিয়ে কি দেখতে পাবো, এরকম ভাবে মিলেমিশে গেলে সেই নতুন নতুন আর পুরনো মিশে যাচ্ছে, নতুন পুরনো মিশে গিয়ে সেই একই রকম হচ্ছে, অর্থাৎ সেই 14 15 মিলেমিশে হওয়া এক রকমের ডিএনএ। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখলাম দ্বিতীয় প্রজন্মে কিন্তু ডিএনএ আমি দু রকমের পেয়েছি, দুটো ব্যান্ড পেয়েছি। তার মানে প্রথম ক্ষেত্রে সবটা প্রযোজ্য হলেও ডিসপার্সিভে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হতে পারছে না। তাহলে এবার পড়ে থাকলো কি, লাস্ট মডেল সেমি কনজারভেটিভ মডেল। যদি আমরা সেমি কনজারভেটিভ মডেলটাকে দেখি তাহলে কি দেখবো, সেমি কনজারভেটিভ মডেলে কীভাবে হয় একটু দেখা যাক। সেমি কনজারভেটিভ মানে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এই পুরনো ডিএনএকে দেখে যখন ডিএনএ তৈরি হবে তাহলে দুটো তন্তু পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, দুটো তন্তু পরস্পর থেকে আলাদা হয়ে গেলে এই একটা তন্তু, এই একটা তন্তু পরস্পর থেকে আলাদা হয়ে গেল, তার মানে এটাও 15 ছিল N15, এটাও N15 ছিল, এই দুটো তন্তু পরস্পর থেকে আলাদা হয়ে যাওয়ার পর একে দেখে আবার নতুন তন্তুর সংশ্লেষ হবে, নতুন তন্তু কি এখন সোর্স যেহেতু N14 দিয়েছি, তাই এখানে N14 তৈরি হলো, এখানে N14 তৈরি হলো, তার মানে এটা 14, এটা 14। তাহলে এখন যে ডিএনএটা তৈরি হচ্ছে দেখো ম্যাচ করে যাচ্ছে, একটাই ব্যান্ড একই প্রকারের ডিএনএ, 14 15 ডিএনএ, 14 15, এটা ছিল 15 15, তার থেকে 14 15 একটু হালকা, তাই উপরের দিকে ব্যান্ড তৈরি হয়েছে, তাই এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 14 15 ডিএনএ। এবং এই 14 15 ডিএনএকে যদি আমরা কপি করি তাহলে এখান থেকে কপি করলে কি হবে, সেমি কনজারভেটিভের নিয়ম অনুযায়ী একটা 14 আলাদা হয়ে গেল, এটা এবার 15টা আলাদা হবে, 15টা আলাদা হবে, একইভাবে এখান থেকেও একটা 15 আলাদা হয়ে যাবে, আর একইভাবে এখানে এই 14টা আলাদা হবে। এখন সোর্স কি আছে সেকেন্ড মিডিয়ামে, দেখো সোর্স N14 মিডিয়াম আছে, তাহলে নতুন যে ডিএনএ তৈরি হবে একে দেখে সেটাও N14 N14, একে দেখো যেটা তৈরি হবে N14, একে দেখো যেটা তৈরি হবে N14। তার মানে এখন যে ডিএনএ পাচ্ছি সেই ডিএনএতে N15 14 ডিএনএ থাকছে, আর 14 14 ডিএনএ থাকছে, এখানেও তাই N15 14 ডিএনএ থাকছে, 14 14 ডিএনএ থাকছে। তার মানে এখানে যে দুটো ব্যান্ড হয়েছে তার মধ্যে যেটা নিচের ব্যান্ড আগের মতোই হয়েছে সেম টাইপ 14 15 ডিএনএ, আর উপরে যে ব্যান্ড হয়েছে একটু হলো হালকা হয়েছে সেটা হচ্ছে N14 14 ডিএনএ। তার মানে আমাদের শর্তটা পুরো ম্যাচ করে গেল, তাহলে আমরা বলতেই পারি ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে মেসেল সস্তরের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ, অর্থাৎ অর্ধ সংরক্ষণশীলভাবে ঘটে, অর্থাৎ পুরনো ডিএনএ তন্তু থেকেই নতুন ডিএনএ তন্তু সৃষ্টি হয়, নতুন ডিএনএ তন্তুর যে দুটি তন্তু পলিমারেজ তন্তু থাকে তার একটি তন্তু থাকে পুরনো আর একটি তন্তু নতুনভাবে সংশ্লেষিত হয়, যেহেতু পুরনো তন্তু একটি সংরক্ষিত হয়েছে আর একটি নতুনভাবে সংশ্লেষিত হয়েছে, তাই একটি সংরক্ষিত হয়েছে আর একটি সংশ্লেষিত হয়েছে, তাই অর্ধেকটি সংরক্ষিত, তাই এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ।
এটা ছিল হচ্ছে আমাদের মেসন সস্টনের পরীক্ষা, যার মাধ্যমে আমরা বলতে পারি ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ। এখন প্রশ্ন, এই যে ডিএনএ রেপ্লিকেশনের কথা বলছি, ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে কীভাবে আর ঘটেই বা কোথায়? আগেই তো বললাম কখন ঘটে, কোষ বিভাজনের ইন্টারফেস দশার এস উপদশায় ঘটে, আর ঘটে কীভাবে সেটা আমাদের জানতে হবে, আর ঘটে কোথায়। অবশ্যই ডিএনএ থাকে কোথায়, নিউক্লিওপ্লাজমে বা নিউক্লিয়াসের মধ্যে, তাই ঘটনাটিও ঘটে নিউক্লিয়াসে। তাহলে এবার আমাদের দেখতে হবে ডিএনএ রেপ্লিকেশন ঘটে কীভাবে। তা ডিএনএ রেপ্লিকেশন ঘটে কীভাবে সেটা আলোচনা করতে গেলে সবার প্রথমেই আমাদের সিলেবাসে প্রোক্যারিওটটাই প্রধানত আছে, তাই আমরা প্রোক্যারিওটটাই এখানে আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন। এবার প্রোক্যারিওটদের ক্ষেত্রে যেমন মডেল অর্গানিজম হিসেবে যদি ইকোলাইকে ভাবি, ইকোলাই একটি ব্যাকটেরিয়া, প্রোক্যারিওট এদের ক্ষেত্রে যে জিনগত বস্তু, সেই জিনগত বস্তুটি চক্রাকার প্রকৃতির হয়। এদের জিনগত বস্তুটি চক্রাকার প্রকৃতির হয় মানে সার্কুলার ডিএনএ, এটা যদি সার্কুলার ডিএনএ হয় এই ডিএনএটা এরকম প্যাঁচানো থাকে। এবং এই চক্রাকার ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, চক্রাকার ডিএনএ বলে না, যে কোনো ডিএনএ তো রেপ্লিকেশন শুরু হতে গেলে একটা নির্দিষ্ট অংশ থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, এটাকে বলা হয় রেপ্লিকেশন উৎস অঞ্চল বা অরিজিন অফ রেপ্লিকেশন। এই অরিজিন অফ রেপ্লিকেশনটাই ইকোলাইয়ের ক্ষেত্রে অরিজিন অফ রেপ্লিকেশনটাকে বলা হয় অরিসি, অর্থাৎ অরিসি অঞ্চলটা হচ্ছে রেপ্লিকেশনের উৎস অঞ্চল ইকোলাইয়ের ক্ষেত্রে। তাহলে এই রেপ্লিকেশন প্রক্রিয়াটি ঘটনাটা ঘটতে গেলে যে যে ঘটনা তিনটে দশায় সম্পন্ন হয়, সূচনা দশা, বৃদ্ধি দশা আর সমাপ্তি দশা। তাহলে সূচনা দশা অর্থাৎ প্রক্রিয়াটি শুরু হবে কী করে, এটা আলোচনা করতে গেলে সবার প্রথমেই জানতে হবে ডিএনএ কিন্তু আমাদের দ্বিতন্ত্রী। আর আমরা একটু আগে জেনেছি ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীলভাবে হয়, তাহলে ডিএনএ রেপ্লিকেশনটি হতে গেলে আমাকে কিন্তু দ্বিতন্ত্রী ডিএনএকে আগে একতন্ত্রী হতে হবে। কারণ ওই ক্ষেত্রে একতন্ত্রী হয়ে যাওয়ার পর প্রতিটি তন্তুকেই কিন্তু ছাঁচ বা টেমপ্লেট হিসাবে ব্যবহার করে নতুন ডিএনএ তন্তু সংশ্লেষ হবে, তবেই গিয়ে কিন্তু নতুন ডিএনএতে একটি তন্তু থাকবে পুরনো আর একটি তন্তু হবে নতুন। তাই এক্ষেত্রে এই অরিজিন অফ রেপ্লিকেশন অংশে দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যেকার হাইড্রোজেন বন্ধন খুলতে হয়। তাহলে হাইড্রোজেন বন্ধন খুললে এখানে একটা ছবি দেখার চেষ্টা করো তোমরা, এটা যদি আমাদের একটা পোর্শন হয় যেখানে উৎস অঞ্চল রয়েছে ডিএনএ রেপ্লিকেশনে, এটা ধরে নিচ্ছে অরিজিন অঞ্চল, তাহলে এই অংশে এসে দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যেকার হাইড্রোজেন বন্ধন খুলতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন খোলার জন্য একটা উৎসচক দায়ী আছে, নাম হচ্ছে হেলিকেজ। এই যে হেলিকেজ উৎসচকটি আছে, হেলিকেজ উৎসচক দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যেকার হাইড্রোজেন বন্ধন কাটে, কিন্তু কাটলেই তো হবে না হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন কাটলে পুনরায় এই পলিনিউক্লিওটাইড তন্তুগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে নিতে পারে। তাহলে পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি করে যাতে না নিতে পারে তার জন্য এর গায়ে আটকায় কতগুলো আনউইন্ডিং প্রোটিন, যাদেরকে বলা হয় এসএসবি। এসএসবি হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন আটকে গেলে এই যে তন্তুগুলো এঁকেছি এই তন্তুগুলো নিজের মধ্যে পুনরায় আর হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, তার মানে একটা স্থায়িত্ব হল। কিন্তু যখনই আমি একটা দ্বিতন্ত্রী ডিএনএকে খুলবো, হাইড্রোজেন বন্ধন খুললে এখানে একটা পীড়নের সৃষ্টি হবে, অর্থাৎ একটা সুপার কয়েলিং প্রেশারের সৃষ্টি হবে, সুপার কয়েলিং স্ট্রেসের তৈরি হবে। এই পজিটিভ সুগার কয়েলিংটাকে রিলিজ করার জন্য এখানে একটা উৎসচক খুব গুরুত্বপূর্ণ, ডিএনএ গাইরেজ আর টোপো আইসোমারেজ। এই ডিএনএ গাইরেজটাই হচ্ছে টোপো আইসোমারেজ রূপে কাজ করে। এই গাইরেজ এনজাইমটা এখানে কাট এবং সিল, অর্থাৎ দুটো তন্তুর মধ্যে কাট এবং সিল করে সুপার কয়েলিং, যে পজিটিভ সুপার কয়েলিং যে স্ট্রেস সেটাকে রিলিজ করে, ফলে একটা এরকম সুস্থায়ী গঠন হয়। এই সুস্থায়ী গঠনটাকেই বলা হয় ওয়াই আকৃতির যে সুস্থায়ী গঠন, এই সুস্থায়ী গঠনটিকেই বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এই রেপ্লিকেশন ফর্ক গঠনের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশনের সূচনা দশাটি সম্পন্ন হয়। এখানে তোমাদের জন্য আমি একটা দড়ি রেখেছি এখানে বোঝানোর জন্য কিছুটা, দেখো এটা যদি একটা ডিএনএ তন্তু হয়, বোঝার চেষ্টা করবে সবাই একটু ভালো করে, এটা আমি একটু অ্যাঙ্গেল করে দেখাচ্ছি তাহলে তোমরা দেখতে পাবে। এটা একটা দুটো দড়িকে আমি একসাথে করে একটা ডিএনএর মতো বানানোর চেষ্টা করেছি, অর্থাৎ দুটো তন্তু, দেখো খেয়াল করে, দুটো তন্তু মানে দুটি পলিনিউক্লিওটাইড তন্তু ডিএনএ। তাহলে যদি সাপোজ এই জায়গাটা রেপ্লিকেশন উৎস অঞ্চল হয়, তাহলে হেলিকেজ, যদি আমার হাতটা হেলিকেজ হয়, যখন কাটতে কাটতে যাচ্ছে, কাটতে কাটতে যাওয়ার পরে দেখো আবার নিজেরা নিজেদের মধ্যে বাইন্ড করে ফেলছে, কাটতে কাটতে যাচ্ছে বাইন্ড করে ফেলছে, তাহলে বাইন্ড করে ফেললে এইখানে দেখো আমি আর যেতে পারছি না আঙুল নিয়ে, তার কারণ কারণ এখানে একটা স্ট্রেস রয়েছে, এখানে আটকে গেছে। তাহলে এই জায়গাটা যদি দড়িটাকে একটা তন্তুকে, দুটো তন্তুর একটা তন্তুকে কেটে আবার জুড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আবার কিছুটা দূর আমি যেতে পারবো। আর এই যে গঠনটা যখন আমি এরকম করলাম, দেখো ওয়াই অ্যাক্সিস রয়েছে, এটাই হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এই তন্তু তো এসএসবি আটকে যাবে, এই তন্তু তো এসএসবি আটকে যাবে, এসএসবি আটকে গেলে এটা নিজের মধ্যে হাইড্রোজেন বন্ধন করবে না। আর এই জায়গাটা যদি সিল করে দিই, দেখো এই জায়গাটা সিল করে দিলে কিন্তু ওরা নিজের মধ্যে আবদ্ধ হচ্ছে না, সিল না করে দিলে কিন্তু আবার নিজের মধ্যে প্যাচ খেয়ে যাবে।
তাহলে এই জায়গাটা যদি আমি সিল করে দিই তাহলে এটা হচ্ছে হেলিকেজ, এই জায়গাটা হাইড্রোজেন বন্ধন কেটে সিল করছে। আর গাইরেজ এখানটা এই যে পিরনটা হচ্ছে, স্ট্রেসটা হচ্ছে, স্ট্রেসটাকে এখানকার তন্তুর যে কোনো একটাকে কেটে আবার জুড়ে পিরনটাকে রিলিজ করছে, পিরনটাকে রিলিজ করে পেশেন্টটাকে একদম স্থায়ী করে দিল আর আমার হাইড্রোজেন বন্ধনটা খুলে গেল, ফলে একটা রেপ্লিকেশন, সুস্থায়ী রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে গেল। এই রেপ্লিকেশন ফর্ক গঠনের মাধ্যমে কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের সূচনা দশাটি সমাপ্তি হলো। তার মানে রেপ্লিকেশন ফর্ক থেকে এটুকু আমরা বুঝতে পারলাম যে একটা সুস্থায়ী ওয়াই আকৃতির গঠন যাতে করে কিনা এর পরবর্তীতে রেপ্লিকেশন প্রক্রিয়াটি ঘটানোর জন্য দায়ী উৎসচকগুলো কাজ করতে পারবে। তাহলে এটা হচ্ছে একটা রেপ্লিকেশন ফর্ক গঠন। তাহলে এর পরের প্রশ্নই হচ্ছে কী করে নতুন করে ডিএনএ তন্তু সংস্থা যাবে। এটা তো দুটো তন্তু যাদেরকে আমরা ছাঁচ হিসাবে ব্যবহার করবো, অর্থাৎ পুরোনো দুটো তন্তুকে আলাদা করলাম, এই তন্তুটাও একটা ছাঁচ হিসাবে ব্যবহার হয়, এখানে একটা নতুন পলিনিউক্লিয়েট তন্তু তৈরি হবে, এই তন্তুটাকেও ছাঁচ হিসেবে ব্যবহার করে এখানে আবার পলিনিউক্লিয়েট তন্তু তৈরি হবে। তাহলে আমরা এবার একটু দেখে নিই কী করে ঘটনাটা ঘটে। তাহলে এখানটায় যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এটা 3', এটা 5' এবং এখানটায় হেলিকেজ কর্তন করেছে আর এখানটায় গাইরেজ আছে, ওই যে দেখিস। আর এবার ডিএনএ রেপ্লিকেশনের প্রধান উৎসচাপ বলা হয় ডিএনএ পলিমারেজ 3-কে। ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে নতুন করে ডিএনএ তন্তুর সংশ্লেষ ঘটাতে পারে এবং এক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 3 ডাইমার রূপে কাজ করে। ডাইমার রূপে কাজ করে মানে দুটি উৎসচাপ, এইদিকে তন্তুর একটা ডিএনএ নতুন সংশ্লেষ করতে হবে, একটা উৎসচাপ এদিকে কাজ করে আর আরেকটা যে ডাইমারের যে আরেকটা অংশ আছে সে এদিকে নতুন তন্তুর সংশ্লেষ করে, তাই জন্য ডিএনএ পলিমারেজ 3-কে ডাইমার রূপে থাকতে হবে। এবং এই প্রক্রিয়াটি শুরু হতে গেলে একা একা শুরু হয় না, যেমন বাড়ি তৈরি করতে গেলে ভিত ছাড়া বাড়ি তৈরি করা যায় না, তেমনি নতুন ডিএনএ সংশ্লেষ করতে গেলে তার একটা ভিত চায়। এই ভিতটা তৈরি করা হচ্ছে আরএনএ পলিমারেজ বা প্রাইমেজ বলে একটি উৎসচক, ক্ষুদ্র দৈর্ঘ্যের আরএনএ তৈরি করে। এই ক্ষুদ্র দৈর্ঘ্যের আরএনএগুলোকে বলা হয় আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমারকে ভিত করে আরএনএ প্রাইমারের 3' এন্ডের ওইচে একটি করে নতুন করে নিউক্লিওটাইড যুক্ত থাকবে আমাদের ডিএনএ পলিমারেজ 3। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, যদি এটা একটা ডিএনএ পলিমারেজ 3, এটা একটা ডিএনএ পলিমারেজ 3, এটা যদি ডাইমার গ্রুপ হয় তার মানে এই ডিএনএ পলিমারেজ 3 এখানে ক্ল্যাম্প রোডার থাকে, এখানেও ক্ল্যাম্প রোডার থাকে, তাদের সহায়তা নিয়ে এখানে যদি এটা আমাদের, আমি একটু আরএনএ প্রাইমার রেখে দিই, এখানে একটা ছোট্ট ছোট্ট একটা আরএনএ প্রাইমার রেখে দিচ্ছি, এটা যদি আরএনএ প্রাইমার হয়, এটা যদি আরএনএ প্রাইমারের 5' এন্ড হয়, এটা আরএনএ প্রাইমার 3' এন্ড, তাহলে এই আরএনএ প্রাইমারকে ভিত করে এই ডাইমারের এই অংশ ডিএনএ পলিমারেজ 3 এইখানটায় একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত থাকবে। এখানে একটা কথা তোমরা মনে রেখো, এখানে যে আমাদের টেমপ্লেট তন্তু ডিএনএ তন্তু আছে সেটা 3', তাই জন্য এখানে আরএনএ প্রাইমার কিন্তু 5' হতে হয়েছে এবং পরস্পর অ্যান্টি প্যারালাল না হলে পরস্পরের সঙ্গে একটু যুক্ত থাকতে পারবে না, তাই অ্যান্টি প্যারালাল হওয়া দরকার, কারণ তাহলে হাইড্রোজেন বন্ধন হতে পারবে ধরুন হাইড্রোজেন বেসের মধ্যে। তাহলে এখানে এই ডিএনএ পল 3টা এখানে নিউক্লিওটাইডের সংযোজন করতে থাকবে এবং ডিএনএ তন্তু নতুন ডিএনএ তন্তু সংশ্লেষ হতেই থাকবে এবং এই প্রক্রিয়াটি একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, একবার শুরু হলে আর থামে না, তাই এই তন্তু সংশ্লেষকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড সিন্থেসিস। তাহলে কী হলো ব্যাপারটা দেখো, এখানে একটি আরএনএ প্রাইমার তৈরি হয়েছে 5' থেকে 3' দিকে, এই 3' এন্ডে একটা করে নিউক্লিওটাইড জুটছে কে, আমাদের ডিএনএ পলিমারেজ 3। আমাদের সাইড নিউক্লিওপ্লাজমের মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আমরা পুষ্টির মাধ্যমে খাদ্যের মাধ্যমে পেয়েছি সেইগুলোই কিন্তু এখানে একটা একটা করে জুড়বে, জুড়ে আমাদের এই তন্তুটা নতুন পলিনিউক্লিওটাইড তন্তুটা সংশ্লেষিত হতে থাকবে। এইভাবে ঘটনাটা চলতেই থাকবে, চলতেই থাকবে এবং এটা নিরবিচ্ছিন্নভাবে একবার সংশ্লেষ শুরু হলে থামে না। বলে কেন থামছে না, তার কারণ হচ্ছে ওদিকে প্যারেন্টাল তন্তুটা ছিল 3', আর এদিকে আমাদের যে আরএনএ প্রাইমার তন্তুটা সেটা 5'-3', তার মানে আমি ফাঁকা 3' পেয়ে গেছি। আর আমরা তো সবাই জানি সবসময় ডিএনএ তন্তু হোক আরএনএ তন্তু হোক যে কোনো নিউক্লিওটাইড তন্তুর বৃদ্ধি সবসময় 5' থেকে 3' দিকে হয়, তাই এখানে সবসময় একটা উন্মুক্ত 3 পাচ্ছি বলে নিউক্লিওটাইড সংযোজনের মাধ্যমে এটা নির্বিচ্ছিন্নভাবে বাড়তে পারছে। কিন্তু এদিকের যে তন্তুটা তার দেখো প্যারেন্টাল তন্তুটা 5', তাহলে এই তন্তুটা যদি 5' হয় তাহলে এখানে তো আমি 5' আরএনএ প্রাইমার রাখতে পারছি না, তাহলে তো অ্যান্টি প্যারালাল হবে না, আর অ্যান্টি প্যারালাল না হলে তো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন করে থাকতে পারবে না। তাহলে উপায় উপায় হচ্ছে এক্ষেত্রে কতগুলো ছোটো 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 দৈর্ঘ্যের আরএনএ প্রাইমার তৈরি হয়, এখানে আমি অন্য কালার আরএনএ প্রাইমারটা ব্যবহার করছি, অনেকগুলো ছোটো 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 আরএনএ প্রাইমার ব্যবহার করলাম এবং তারা পরস্পর অ্যান্টি প্যারালাল হতে হবে, তাই জন্য এদিকে 5', এদিকে 3', এদিকে 5', এদিকে 3', প্রতিটা তন্তুর এদিকে 5, উল্টো দিকে এদিকে 5, তাই এদিকে 5, পরস্পর অ্যান্টি প্যারালাল হতেই হবে। এবং এই যে আরেকটা ডাইমারের যে আরেকটা অংশ রয়েছে ডিএনএ পলিমারেজ 3, সে এবার এইখানে একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত থাকবে, এখানে একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত থাকবে,
তাহলে এখানে যে এক একটা খণ্ড তৈরি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ডিএনএ সংশ্লেষ হচ্ছে, কিন্তু সেটা নিরবিচ্ছিন্নভাবে হতে পারছে না, টুকরো টুকরো আকারে হচ্ছে। তার জন্য এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড সিন্থেসিস। এবং এর এক একটা খণ্ড বিজ্ঞানী ওকাজকি নাম অনুসারে বলা হয় ওকাজকি ফ্র্যাগমেন্ট বা ওকাজকি খণ্ড। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার এখানে তো ডি মানে আমাদের যে ডিএনএ পলিমারেজ থ্রির কথা বলছি ডাইমার রূপে রয়েছে, এরা তো এইদিকে মুভ করছে, তাহলে এরা যদি এদিকে মুভ করে, এরা যদি এদিকে মুভ করে এবং আমাদের রেপ্লিকেশন প্রোফাইল এদিকে কাটতে কাটতে যায়, এই তন্তুরণায় সংশ্লেষ হলো, এটা কী করে হচ্ছে? এটা তো সংশ্লেষের অভিমুখটা এইদিকে হচ্ছে, তাহলে এইদিকে সংশ্লেষটা এই নতুন তন্তুগুলো সংশ্লেষটা এইদিকে হচ্ছে, তাহলে কীভাবে হচ্ছে? তাহলে এক্ষেত্রে ছবিটা একটু অন্যরকম হবে। আমি টুডি ছবি, তো টুডি ছবিতে দেখাতে গিয়ে এরকম হয়েছে, আমি একটু দেখাই ছবিটা কীরকম হয়, বাস্তবিক ছবিটা একটু দেখে নাও তোমরা। ব্যাপারটাকে আমি এরকম করে দিলাম কারণ এদিকে ফাইভ, এদিকে থ্রি প্রাইম আছে, এদিকে ফাইভ প্রাইম, এদিকে থ্রি প্রাইম, এদিকে ফাইভ প্রাইম। এবার আমাদের যে ডাইমার উৎসচাপটি আসবে সে তো এখান থেকে সংশ্লেষ করতে করতে চলে এসেছে, অর্থাৎ এখানে আমার কিন্তু ফাইভ প্রাইমের প্রাইমার, থ্রি প্রাইমের প্রাইমার রয়েছে, এখানে নিউক্লিওটাইড জুড়ে গেছে, জুড়ে জুড়তে জুড়তে এসেছি আমি। তার মানে ধরে নিচ্ছি যে এখানে আমার এখন ডিএনএ পল থ্রিটা আছে, তাহলে ডিএনএ পল থ্রিটা যদি এখানটায় থাকে, ধরুন এটা ডিএনএ পল থ্রি, তাহলে এই ডিএনএ পল থ্রিটা এদিক থেকে এটা সংশ্লেষ করতে করতে এসছে, আর এদিকের যে তন্তুটা, এই তন্তুটাকে সংশ্লেষ করার জন্য এখন আমি তো এদিকে রেখেছি, এই তন্তুটা আসলে এদিকে গিয়ে এইদিকে চলে যায়, মানে এই যে ভাঁজটা, মানে এই আমাদের এইটা যখন আরও এদিকে মুভ করবে, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা যখন আরও এদিকে মুভ করবে তাহলে এই অঞ্চলগুলো আমার মুক্ত হবে, তখন আমি এই অঞ্চলগুলো রিড করতে পারবো। কীরকমভাবে হয়, এখানে ছোট ছোট আরএনএ প্রাইমার তৈরি হয় এবং এটা ফাইভ প্রাইম, তার মানে এদের উল্টো দিকটা থাকবে ফাইভ ফাইভ ফাইভ, আর এদিকটা থাকবে থ্রি থ্রি থ্রি। তাহলে এইখানটায় এবার কী হবে, এখানটায় নিউক্লিওটাইড জুড়বে, এই পলিমারেজের এই যে ডিএনএ পলিমারেজের এই পার্টটা, এ এখানে নিউক্লিওটাইড যুক্ত থাকবে, এবার দেখো মুভমেন্টটা ঠিকই থাকলো, অর্থাৎ এই দিকেও এই দিকেই যাচ্ছে, এও যাচ্ছে এদিকে, দুজনে একই দিকে যাচ্ছে, এদিকে তন্তু সংশ্লেষ হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে, এদিকে তন্তু সংশ্লেষ হতে যাওয়া হচ্ছে বিচ্ছিন্নভাবে, তাহলে দুটো তন্তুরই সংশ্লেষ হওয়া সম্ভব হলো, বিচ্ছিন্নভাবে হচ্ছে, তাই এটা ল্যাগিং স্ট্র্যান্ড সিন্থেসিস, এটা লিডিং স্ট্র্যান্ড সিন্থেসিস, এটা নিরবিচ্ছিন্নভাবে হয়, এটা বিচ্ছিন্নভাবে হয়, এইভাবে প্রক্রিয়াটি চলতে থাকে। এবার ব্যাপারটা কি, এটা তো তন্তু হলো, এর পরের ধাপে ছবিটা কী হবে, পরের ধাপে ছবিটা যেটা হবে সেটা হলো এই হেলিকেজ এবং তোমার গাইডেন্স এটা মুভ করবে, এবং এরা মুভ করে যখন এদিকে আসবে তখন আমার রেপ্লিকেশন ফর্কটা আরও দীর্ঘায়িত হবে এবং লিডিং স্ট্যান্ডের দৈর্ঘ্য আগের চেয়ে আরও বড় হবে, ল্যাগিং স্ট্যান্ড এখানে তিনটে আছে, পরে হয়তো দশটা হয়ে যাবে, তাহলে এইভাবে তন্তুর সংশ্লেষ চলবে। কিন্তু খেয়াল করে দেখো যে নতুন সংশ্লিষ্ট ডিএনএ, এটা পুরোনো টেমপ্লেট, এটা পুরোনো টেমপ্লেট, আর এগুলো হচ্ছে নতুন ডিএনএ, এগুলো হচ্ছে নতুন ডিএনএ, তাই এই যে নতুন ডিএনএ তৈরি হলো, এই নতুন ডিএনএটা যেটা তৈরি হবে এটা ডিএনএ পল থ্রি, তাহলে এই যে নতুন ডিএনএ তৈরি হবে, এই নতুন ডিএনএ তৈরি হলো যেটা, এই ডিএনএর মধ্যে কিন্তু এই আরএনএ প্রাইমারটা ডিএনএর অংশ নয়, তাই এটাকে দূর করতে হবে। আরএনএ প্রাইমারকে দূর করার কাজটি করে যে সে হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান, ডিএনএ পলিমারেজ ওয়ান ডিএনএ রেপ্লিকেশনের সময় ভুল সংশোধন ক্রিয়া করে, অর্থাৎ নতুন সংশোধিত ডিএনএ তন্তুতে কোনো ভুল ত্রুটি হলে সেই তাকে সংশোধন করে, আর তার সঙ্গে সঙ্গে আরএনএ প্রাইমারের রিমুভ করে যখন সংশ্লেষটা সম্পূর্ণ হয়ে যায়। তার সাথে সাথে এই তন্তুটাকে আরএনএ প্রাইমার সংশ্লেষ করলে তো ঠিক আছে, এটা সম্পূর্ণ ডিএনএ হয়ে গেল, কিন্তু এই তন্তু থেকে আরএনএ প্রাইমার অপসারণ করে দিলেও ডিএনএ যে তন্তুগুলো সংশ্লেষিত হয়েছিল সেগুলো খণ্ড খণ্ড আকারে আছে, তাহলে ডিএনএ তন্তু সংশ্লেষ যেহেতু খণ্ড খণ্ড আকারে আছে, তাই এই ওকাজকি খণ্ডগুলোকে যতক্ষণ আমি জুড়তে না পারবো এটা সম্পূর্ণ ডিএনএ হবে না, তাই এক্ষেত্রে খণ্ডগুলোকে জোড়ার জন্য ব্যবহৃত হয় আরেকটি উৎসচক, নাম ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজের মাধ্যমে এই খণ্ডগুলো জুড়ে গেলে এটা একটা সম্পূর্ণ ডিএনএ তন্তু হয়, এটা একটা সম্পূর্ণ ডিএনএ তন্তু হয়, তার মানে এক্ষেত্রে এটা পুরনো তন্তু, এটা নতুন তন্তু, এটা পুরনো তন্তু, এটা নতুন তন্তু, এইভাবে দুটো ডিএনএ তন্তু সৃষ্টি হয়ে যায় সেমি কনজারভেটিভভাবে।
আর তাহলে এটা ছিল বিদ্যুতের পিছনে বিধি দশা, এটা ছিল সূচনা দশা, এবার লাস্টে আসে সমাপ্তি, যেটা খুবই সামান্য ব্যাপার। ডিনোক্রিয়েশন যেখানে উৎস অঞ্চল ছিল, সেই উৎস অঞ্চল থেকে যখন ফর্কটা মুভ করতে করতে থাকে, মুভ করতে করতে যখন আবার রেপ্লিকেশন উৎস অঞ্চলে এসে ওই রেপ্লিকেশন ফর্কটা পৌঁছায়, ওই অংশেই থাকে টার্মিনেশন সাইট। টার্মিনেশন সাইট এ বি সি ডি ই এফ পর্যন্ত লক্ষ্য করা যায় ইকোলার ক্ষেত্রে। টার্মিনেশন সাইটে আসা মাত্র রেপ্লিকেশন ফর্কে থাকা উৎসচকগুলো ডিএনএ তন্তু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডিএনএ রেপ্লিকেশনের সমাপ্তি ঘটে। এক্ষেত্রে একটা কথা মনে রেখো, ইকোলার ক্ষেত্রে যেমন রেপ্লিকেশন ফর্ক উভমুখী হয়, মানে দ্বিমুখী রেপ্লিকেশন, এদিক থেকেও রেপ্লিকেশন ফর্ক মুভ করে, এদিক থেকেও মুভ করে, কারো কারো ক্ষেত্রে সেটা একমুখী হয়, কারো কারো ক্ষেত্রে দ্বিমুখী হয়। তা এই ছিল হচ্ছে রেপ্লিকেশনের কথা এবং রেপ্লিকেশন পদ্ধতির সূচনা দশা, বৃদ্ধি দশা, সমাপ্তি দশা বলার পরে এবার আমরা রেপ্লিকেশনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারি। কী রেপ্লিকেশনের বৈশিষ্ট্য? রেপ্লিকেশনের বৈশিষ্ট্যের কথা বললে সবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি ডিএনএ রেপ্লিকেশন আছে, যে জীবদেরই ডিএনএ রেপ্লিকেশন হোক না কেন, তার একটি নির্দিষ্ট উৎস অঞ্চল থাকবেই থাকবে এবং রেপ্লিকেশন সর্বদাই অর্ধ সংরক্ষণশীলভাবে ঘটবে। অর্থাৎ যে তন্তু সংশ্লেষ হবে সেই নতুন ডিএনএ তন্তুতে একটি তন্তু থাকবে পুরনো তন্তু, এটা যেমন পুরনো তন্তু এটি নতুন, এটি পুরনো তন্তু এটি নতুন, তাই বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীলভাবে বা সেমি কনজারভেটিভভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশনের নতুন ডিএনএ তন্তু সংশ্লেষ সর্বদাই 5' থেকে 3' দিকে হয়। দেখো এদিকে 5' থেকে 3' দিকে হচ্ছে, এই যে নতুন ডিএনএ তন্তু 5' থেকে 3', এটা 3', এটা 5', 3' আটকেছে, 5 আবার 3' আটকেছে, এগুলো সব 3' দিকে মুক্ত হচ্ছে। আবার এটার ক্ষেত্রেও তাই, দেখো 5' থেকে 3' দিকে, 5' থেকে 3', সবসময় তন্তুর বৃদ্ধির অভিমুখটা 5' থেকে 3' হবে। এবং ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আরও তোমরা খেয়াল করে দেখলে দেখবে কি, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে খেয়াল করে দেখলে দেখা যাবে যে একটি পুরনো ডিএনএ তন্তুকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে একটি নতুন ডিএনএ তন্তু সংশ্লেষিত হয়েছে, একটি পুরনো ডিএনএ তন্তুকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে নতুন ডিএনএ তন্তু সংশ্লেষিত হয়েছে। আর ডিএনএ রেপ্লিকেশন যখন নতুন তন্তুর সংশ্লেষ ঘটে, একটি তন্তু নিরবিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় যেটাকে বলে লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস, আর একটি তন্তু বিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় তাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস। এর কারণটা তো আমি আগেই বললাম, কেন এটা বিচ্ছিন্নভাবে আর এটা নিরবিচ্ছিন্নভাবে। তা এই ছিল হচ্ছে পুরো ডিএনএ রেপ্লিকেশনের ঘটনা। ডিএনএ রেপ্লিকেশন ছাড়া নতুন ডিএনএ তন্তু তৈরি হবে না, আর নতুন ডিএনএ তন্তু তৈরি না হলে কোষ বিভাজন হবে না, জীবের বৃদ্ধি হবে না, জীবের পরিণতি প্রাপ্তি হবে না, বংশ বিস্তারের সম্ভাবনা কমে যাবে, অর্থাৎ বংশ গতিপ্রাপ্তি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই ডিএনএ রেপ্লিকেশন খুবই আবশ্যক। ঠিক আছে সবাই, ধন্যবাদ।